হ্যালো এভরিওান ডিভাগার্টস স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান তো থ্রি ডি মডেলিং করার জন্য অনেক সফটওয়্যারই আছে তো আমরা এখানে গুগল স্কেচ আপ নিয়ে কাজ করব আমরা গুগল স্কেচ আপে টু ফিফটিন প্রো ভার্সনটি ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে অন্যান্য ভার্সনে ব্যবহার করতে পারেন তো স্কেচ আপ টু ফিফটিন খুব ইজিলি পাওয়া যাবে আপনারা সরাসরি গুগল করলেই প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড অপশন আছে অথবা আপনারা যারা টরেন্ট ব্যবহার করেন তারা টরেন্ট থেকেও নামিয়ে নিতে পারবেন আর আমাদের এখানে ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিলি থার্টি টু বিট সিক্সটি ফোর বিট ওভার জন্যই তো আমরা সরাসরি সফটওয়্যার চলে যাচ্ছি স্টার্ট ইউজিং স্কেচ আপ তো সফটওয়্যারটি ওপেন হলে এরকম একটি আউটলুক আমরা দেখতে পারব তো এখানে রেড যে লাইনটি এটি রেড অ্যাক্সিস গ্রিন অ্যাক্সিস অ্যান্ড ব্লু অ্যাক্সিস তিনটি অ্যাক্সিস তিন দিকের থ্রি ডাইমেনশন অবজেক্টের জন্য তিনটে অ্যাক্সিস ডিফাইন করছে তো প্রথমে যখন হোয়াটটা ওপেন করব তখন একটা অপশান আসবে সেটা হচ্ছে প্রিফারেন্স যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি তা আমার কাছে একটি বার কিছু বলেনি তা আপনাদের কাছে এরকম অপশান আসবে ফিট ইঞ্চিস মিটার মিলিমিটার আপনারা যেটাতে কমফোর্ট ফিল করেন সেটাতে আমরা করবেন ওকে তো প্রথমে আমরা একটা লাইন ড্র করার ট্রাই করি আমরা সরাসরি এখান থেকে পেন্সিল কমান্ড অথবা এল এল ক্লিক করলে আমরা লাইন চলে আসবে তো যখন আমরা ক্লিক করে কাটসাটি নড়াবো তখন দেখতে পাবো যে একটি রেড মার্ক আসছে দ্যাট মিনস ইট ইটস গোয়িং টু রেড অ্যাক্সিস তারপর এখান থেকে আমরা এটা কারসর মুভ করলে যদি সবুজ দেখতে পাই দ্যাটস গোয়িং টু গ্রিন অ্যাক্সিস তো এভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি তো বেসিক শেপের মধ্যে যেগুলো পড়ে বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কেল আর্ক তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল অপশান আছে তো আমরা আর কমান্ড দিলেও সরাসরি রেক্ট্যাঙ্গেলটা চলে আসবে অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি এই যে দেখতে পাচ্ছি আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে এখানে আমরা মাপ দিয়ে দিলে সেখান থেকে সরাসরি আসবে অথবা আমরা এমনিও ফ্রি হ্যান্ডে ড্র করতে পারি ওকে আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেল তো যদি আমরা ইচ্ছা করি যে এটাকে আমরা একটা থ্রিডি লোক দিব তো সেই ক্ষেত্রে আমরা এখানে পুশ পুল কমান্ড আছে এই যে এখানে পুষ তো পি কমান্ড দিলে উপরে সারফেসে জাস্ট ক্লিক করলি সে উপরে অথবা নিচে যাওয়ার জন্য রেডি তো আমরা উপরে উঠে এটাকে ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি একটি একটা বক্স তৈরি হয়ে গেছে তো এখানে একটু বলে নেওয়া ভালো যে মিডল মাউস স্ক্রল আপ স্ক্রোল ডাউন করলে এটি ছোট বড় হবে আর ডানে বামে দেখার জন্য মিডল মাস্টিক মিডল বাটনটি ক্লিক করে রাখলে আমরা এটাকে ক্লিক করে ধরে রাখলে ডানে অথবা আমি দেখতে পারবো উপরে নিচে করে এবং শিফট ক্লিক করে ধরে রাখলে এটাকে আমরা জাস্ট মুভ করতে পারবো ওকে ঠিক আছে তাহলে আমরা একটি রেক্ট্যাঙ্গেল এবং সেখান থেকে আমরা একটা বক্স বানানোর সেটা দেখে ফেললাম তো তারপর বিসিক শেপের মধ্যে আসে একটি সার্কেল তো ওকে সার্কেল এখানে আমরা এখান থেকে নিতে পারবো অথবা সি কমান দিলে সার্কেলের অপশন চলে আসবে তো আমরা এটাকে ক্লিক করার পর তারপর আমরা এটাকে এক্সটেন্ড করলে একটা ডায়ামিটার কত সেটা আমরা বলে দিতে পারি অথবা ছাড়াও এটাকে ছোটো বড়ো করলে সার্কেল অপশান আসবে ওকে আমরা একটা সার্কেল এঁকে ফেললাম তো এটাকে আমরা একটা থ্রি লুক দিতে পারি একইভাবে পুষ্পুর কমান দিয়ে পুষ্পুর কমান্ড দেওয়ার পর এটাকে আমরা বড়ো করে ফেলতে পারি তাহলে দেখতে পারবো যে আমরা একটি একটা সিলিন্ডার শেপ কিছু একটা পেয়ে যাচ্ছি সিলিন্ডারে কেউ একটা ফর্ম চলে আসলো ওকে ওকে তারপর আমরা এবার একটু ট্রায়াঙ্গেল আঁকার ট্রাই করি তো প্রথমে আঁকার লাইন আঁকি ওকে লাইন আঁকলাম তো আমরা যদি একটি ইউনিফর্ম সাইজের ট্রায়াঙ্গেল চাই তো এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যখন কাঠস উপরে নিব তখন দেখবো ব্লু মানে এখানে একটি মিড পয়েন্ট শো করতেছে এই মিড পয়েন্ট থেকে আমরা গ্রিন এক্সিসের বড় একটা লাইন আঁকলাম পরে এখান থেকে দুইটা পয়েন্ট জাস্ট আমরা এখান থেকে যোগ করে দিলাম এবং যে মাঝখানে লাইনটি ছিল সেটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে রিমুভ করে দিলি একটা ইউনিফর্ম সাইকে ট্রায়াঙ্গেল হয়ে গেলো তো একই সবভাবে ভাবে আমরা একটা থ্রি লোক দিয়ে এটাকে একটা যে পুষ্পুল কমান্ডের মাধ্যমে সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি একটি ছিঁড়ি আকারের ট্রায়াঙ্গেল ওকে এবার আর্ক আর্কা খুবই সহজ তো একইভাবে যে আমরা যেভাবে সার্কেলে একই একইভাবে আমরা একটি সার্কেলে এঁকে ফেললাম তো এরপরে এটার ওই কমান্ডের মাধ্যমে আমরা একটি সেন্টার থেকে লাইন আঁকলাম একদম লম্বালম্বী বরাবর আঁকার পরে তারপর আমরা এই পার্টি রিমুভ করে দিলাম তো এটা আমাদের আর্ক হয়ে গেল আমরা সকল এটাকেও রিমুভ করে দিতে পারি তো এতে একটা আর্ক হয়ে গেছে ওকে আমরা দুটো পয়েন্ট এটাকে মিট করে দিলাম তারপর পুষফুল কমান্ডার মাধ্যমে সেটাকে আমরা বড় করে দেখতে পারি ওকে তো এইভাবেই আমরা বেসিক শেপগুলো রেক্ট্যাঙ্গেল সার্কেল রেক্ট্যাঙ্গল থেকে বক্স একটি সিলিন্ডার ট্রায়াঙ্গেল আর্ক এই জিনিসগুলো আঁকতে পারি তো জিনিসগুলো আঁকার পর আমরা অবশ্যই চাবো সেগুলোকে সেভ করতে খুবই সহজ আমরা কন্ট্রোলেস কমান্ড দিলে সেভ চাবো কোথায় সেভ করতে চাচ্ছি তো আমরা এটাকে নাম দিলাম একটা নাম দিই বেসিক শেপ বেসিক শেপ সেভ করে রাখলাম ওকে সেভ হয়ে গেল এভাবে আমরা জিনিসগুলো ইজিলি করতে পারি তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখলাম পরবর্তী ক্লাসে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব সেখানে আমরা সেটিং আপ অ্যান্ড ভিউ প্যালেট তারপর টেমপ্লেট টেমপ্লেট ব্যবহারগুলো শিখবো তারপর এক্সিস যে এক্স এক্সিস ওয়াই অ্যান্ড জেড এক্সিস সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো এবং ন্যাভিগেশান যে টুলগুলো থাকে যেমন জুম প্যান অরবিট সিলেকশন এই জিনিসগুলো তারপর বেসিক যেগুলো যে মডিফাই করতে পারি আমরা যেমন রোটেট কোনো জিনিসকে আমরা যদি রোটেট করতে চাই একটা অবজেক্ট বরাবর যে আমরা কোনো জিনিস ড্র করলাম সেটা আছে আমি একটু রোটেট করে দেখতে সেক্ষেত্রে আমরা এটাকে বিভিন্ন এক্সিস বরাবর রোটেট করতে পারবো তারপর মুভ করতে পারবো কোনো অবজেক্টকে যে একটা অবজেক্টকে সিলেক্ট করে সেটাকে আমরা মুভ করে ফেলতে পারবো এবং কপি আর পুষ্পুলের কথা তো বলেছি পুষ্পুল আমরা পরের ক্লাসেরও ডিটেলস দেখবো কেউ সেটি করতে পারি তো আজকের জন্য এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ